হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছ ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। আজকে আমি প্রথমেই বলবো, তোমরা তোমাদের সিট বেল্ট বেঁধে নাও। আজকে তোমরা সত্যি সত্যি পাড়ি দিতে চলেছ ভূতের রাজ্যে, যে রাজ্যে আজকে তোমরা তিনবার হারিয়ে যাবে। মানে আজকে তিনটি ঘটনা আছে, আজকের তিনটি ঘটনাই খুবই ডেঞ্জারাস। তার মধ্যে তিন নম্বর যে ঘটনা আছে সেটা একটা প্রেত চালনা করার ঘটনা, ব্রহ্ম পিশাচের ঘটনা। আশা করছি আজকে তোমরা ভয় পেতে চলেছ। তো ভূতের রাজ্যে হারিয়ে যেতে তাড়াতাড়ি হেডফোনটা গুঁজে নাও, কোথাও দাঁড়িয়ে থাকলে চুপ করে বসে পড়ো। এখন শুরু হতে চলেছে আমাদের আজকের ভৌতিক ঘটনা। হ্যালো দাদা ভাই, আমি শাহজাহান, মুর্শিদাবাদের রেজিনগর থেকে আবারও চলে এলাম নতুন একটা ঘটনা নিয়ে। আশা করি আপনি অনেক ভালো আছেন। অবশ্য ভালো থাকারই কথা, কারণ আপনি যদি ভালো না থাকেন তাহলে আমরা নতুন নতুন ঘটনা শুনব কী করে। আমার তরফ থেকে আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আপনি এভাবেই যেন সারা জীবন সুস্থ থাকেন। দাদা ভাই, আমার মামিমার মুখ থেকে শোনা দুটো ঘটনা ভৌতিক কথায় শোনানোর জন্য থ্যাংক ইউ। আজকে আমি যে ঘটনাটা বলছি সেটাও ঘটেছিল আমার মামিমার নানার সাথে। তখন মামিমার নানার বয়স হবে ওই 22 কিংবা 25, তখনও ওনার বিয়ে হয়নি। ঘটনাটা ঘটেছিল আজ থেকে 50-60 বছর আগে। তো আর কিছু বলবো না, একেবারে ঘটনায় চলে আসি। দাদা ভাই, মামিমার নানার বাড়ি ছিল বাছরা নামক একটা গ্রামে। একদিন মামিমার নানার বাড়িতে একজন মানুষ মারা গিয়েছিল। তো তখনকার সময় কোনো মোবাইল ফোন ছিল না, মানুষ মারা গেলে গিয়ে গিয়ে বলে আসতে হতো। আর হ্যাঁ, এখানে একটা কথা বলতে ভুলে গেছি, আমার মামিমার নানা ছিল মৌলবি টাইপের মানুষ। উনি কোনো বাড়িতে মিলাদ হলে মিলাদ পড়তে যেতেন এবং মসজিদে আজান দিতে যেতেন। সেদিন মামিমার নানা বাছরা থেকে ঘোল্লা গ্রামে বলতে যাচ্ছিলেন। উনি ভাবলেন এতটা পথ হেঁটে যেতে হবে, তো রাত থাকতেই বেরিয়ে পড়ি, যেতে যেতে সকাল হয়ে যাবে এই ভেবে। তো সেই মতো উনি রাত 2টার সময় বেরিয়ে পড়লেন ঘোল্লা যাওয়ার উদ্দেশ্যে। এখানে একটা কথা বলি যে ঘোল্লা গ্রাম যাওয়ার 2টো রাস্তা, উনি বড় রাস্তা দিয়ে না গিয়ে মাঠের কাঁচা রাস্তা দিয়ে গেলেন তাড়াতাড়ি পৌঁছানোর জন্য। আর একটা কথা বলি, এখানে বড় রাস্তা মানে হাই রোড, ওই গ্রামের লোকেরা বড় রাস্তাই বলে। তো ঘোল্লা যাওয়ার রাস্তাটার একটু বর্ণনাটা দিয়ে দিই। মাঠের মাঝখান দিয়ে চলে গেছে সেই কাঁচা রাস্তাটা। সে রাস্তা দিয়ে 3 ঘন্টা মতো গিয়ে একটা জঙ্গল পড়ে, জঙ্গলটা পার হলেই ঘোল্লা শুরু। তো উনি কিছুক্ষণ হেঁটে যাওয়ার পর দেখেন যে ওনার পিছু পিছু একটা কালো বিড়াল আসছে। সেটা সাধারণ বিড়ালের থেকে অনেক মোটা ও অনেক বড়। উনি যত জোরে জোরে হাঁটেন বিড়ালটাও ঠিক তত জোরে জোরে ওনার পেছন পেছন হাঁটে। একটু পরে গিয়ে দেখে যে বিড়ালটা ওনার পাশ থেকে ওপাশে চলে যাচ্ছে, ওপাশ থেকে এপাশে আসছে, আবার এপাশ থেকে ওপাশে যাচ্ছে, আবার কখনো কখনো পেছন থেকে হেঁটে আসছে। উনি বুঝতে পারেন যে এটা কোনো সাধারণ বিড়াল না, তাই উনি জোরে জোরে দোয়া পড়তে থাকেন। তখন উনি পেছন ঘুরে দেখেন যে সেই বিড়ালটা চোখের নিমিষে অদৃশ্য হয়ে গেল। তারপর উনি কিছুক্ষণ হেঁটে যাওয়ার পর দেখেন যে এবার ওনার পেছন পেছন একটা সাদা গরু আসছে। উনি গরুটাকে দেখে আরও জোরে জোরে দোয়া পড়তে লাগলেন। খানিকক্ষণ হেঁটে যাওয়ার পর দেখেন যে আগেকার বিড়ালটার মতোই গরুটাও অদৃশ্য হয়ে গেল। তারপর আবার কিছুক্ষণ হেঁটে যাওয়ার পর দেখেন যে উনার থেকে 15 হাত দূরে একটা বড় কালো কুচকুচে মোষ উনার যাওয়ার রাস্তা আটকে দাঁড়িয়ে আছে, যেটা সাধারণ মোষের তুলনায় অনেক কালো এবং অনেক বড়। তারপর মামিমার নানা সেই মোষটার দিকে তাকিয়ে জোরে জোরে দোয়া কালাম পড়ে তার দিকে ইশারা করে ফু দেয়। সেই মোষটা রাস্তা থেকে চাষের জমিতে জোরে লাফ মেরে দৌড়তে দৌড়তে পালিয়ে যায়। এত কিছুর পরেও মামিমার নানাকে সেই জিনিসটা কাবু করতে পারে না। সে যত রূপ পাল্টায় মামিমার নানা তত জোরে জোরে দোয়া পড়ে। কিছুক্ষণ হেঁটে যাওয়ার পর উনি দেখেন যে একটা গাছের নিচে একজন বুড়ি বসে আছে। মামিমার নানা যখন সেই গাছটার পাশে আসেন তখন সেই বুড়িটা মামির নানাকে
ওনাকে সাহায্য করার জন্য বলে। সেই বুড়িটার নাকি পায়ে অনেক ব্যথা, হাঁটতে পারছেন না, তাই সে ওনাকে বলে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসতে। এই বলে সেই বুড়িটা অনেক কান্নাকাটি করে নাকি। মামিমার নানা মনে করেন হয়তো এটা সত্যিকারেরই মানুষ বিপদে পড়েছে, কিন্তু উনি সেই বুড়িটার চোখের দিকে তাকিয়ে যা দেখে সে কি ভয়ঙ্কর দৃশ্য। মামিমার নানা দেখেন সেই বুড়িটা কাঁদছে, কিন্তু তার চোখ থেকে পানি বেরোনোর বদলে রক্ত বেরোচ্ছে। এই দৃশ্য দেখে উনি বুঝতে পারেন এও মানুষ না। তখন উনি আরও জোরে জোরে আল্লাহর নাম নিতে নিতে সামনের দিকে চলে যান। খানিকক্ষণ হেঁটে যাওয়ার পর এবার ওনার সাথে ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। উনি দেখেন যে চার পাঁচটা ছাতা উনাকে ঘিরে ধরেছে। উনার চারপাশে ছাতাগুলো অনেক ঘুরছে। রেল লাইন দিয়ে ট্রেন গেলে যেরকম আওয়াজ হয় ছাতাগুলো ঘুরছে, আর ঠিক সেরকম আওয়াজ হচ্ছে। এবার আর উনি নিজের মনকে শক্ত করে ধরে রাখতে পারলেন না। উনার অনেক ভয় করতে লাগলো, কিন্তু উনি বুঝতে দিলেন না যে উনি ভয় পেয়েছেন, কারণ উনি ভয় পেলেই উনাকে মেরে ফেলবে। উনি আরও জোরে জোরে চিৎকার করে দোয়া কালাম পড়তে লাগলো। কিছুক্ষণ পর সেই ছাতাগুলো উধাও হয়ে গেল। তারপর উনি কিছুক্ষণ হেঁটে গিয়ে মাঠের রাস্তা শেষ করে সেই জঙ্গলে ঢুকলেন। সেই জঙ্গলে ঢুকে ঘটল আবার এক আশ্চর্য ঘটনা। এবার উনি দেখেন যে একটা চার বছরের বাচ্চা গাছের ডালে পা ঝুলিয়ে বসে আছে, আর সে পা দুটোকে দোলাচ্ছে। সে গাছের অনেক ওপরের ডালে বসে আছে, কিন্তু তার পা দুটো নিচে ঝুলছে। এই দৃশ্য দেখে উনি আরও ভয় পান। একটু পর উনি দেখেন যে সেই বাচ্চাটা সব গাছে বসে আছে, আর ঠিক একইভাবে পা দোলাচ্ছে। সে কি ভয়ঙ্কর দৃশ্য! উনি আর তার দিকে না তাকিয়ে দোয়া পড়তে পড়তে সামনের দিকে এগিয়ে যান। তারপর জঙ্গলের শেষ গাছটা যেই পার হতে যাবে, অমনি সেই বাচ্চাটার পা উনার মাথায় ঠেকে। উনি বলেন ওই বাচ্চাটার পা নাকি অনেক ঠান্ডা ছিল, মনে হচ্ছিল যেন ওনার মাথার ওপরে কেউ বরফ ঠেকিয়েছে। তারপর উনি জঙ্গল পার হয়ে গ্রামে প্রবেশ করেন। তখন পেছন থেকে নাকি কেউ বলে, যা, তোর মায়ের দুধের অনেক বড় জোর বলে আজকে তুই বেঁচে গেলি। আর কোনো দিন তোকে যদি বাঘে পাই তাহলে সেদিনই হবে তোর শেষ দিন। এই বলে সে নাকি গোংরাতে গোংরাতে জঙ্গলের ভেতরে চলে গেল। তারপর মামিমার নানা বাড়িতে গিয়ে নাকি এক কলসি পানি খেয়েছিল। তো দাদা ভাই, এই ছিল ঘটনা। ঘটনাটা কেমন লাগলো প্লিজ আমাকে বলবেন। আমার কাছে আরও ঘটনা আছে, একে একে পাঠিয়ে দেব। আর হ্যাঁ, আর একটা কথা, অনেকেই হয়তো ভাববে যে ঘটনাটা আমি বানিয়ে বানিয়ে বলছি, কিন্তু যার জীবনে ঘটে সেই বোঝে দাদা যে কি তার সাথে ঘটল। যদি তাও আপনি যাচাই করতে চান তাহলে আমার এই নম্বরে কল করতে পারেন। আর হ্যাঁ, লাস্টে একটা রিকোয়েস্ট, আমার নামটা যদি একবার হ্যালো করে বলেন তাহলে আমি অনেক 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 খুশি হব। আমার নাম শাহজাহান। হ্যালো শাহজাহান। তো বন্ধুরা, এই ছিল শাহজাহানের পাঠানো একটা দুর্দান্ত ঘটনা। আশা করছি তোমাদের বেশ লেগেছে, কারণ শাহজাহান আমাদের রেগুলার এখন ঘটনা সেন্ড করে। উনি কালেক্ট করছেন ঘটনাগুলো শুধুমাত্র আমাদের এই পরিবারের জন্য। তো তোমরা জাস্ট ওকে একবার থ্যাংকস বলে দিও, কারণ এত সুন্দর সুন্দর এবং ভয়ের ঘটনা ও কালেক্ট করে পাঠাচ্ছে। ঘটনা লিখতে সত্যিই খুব সময় লাগে এবং অনেক মাথা খাটাতে হয়, কারণ ও খুব সুন্দর করে গুছিয়ে লেখে। যাই হোক, আশা করছি ও আগামী দিনে আরও ভালো ভালো ঘটনা তোমাদের শোনাতে থাকবে এবং আরও ভালো ভালো ঘটনা কালেক্ট করবে আমাদের এই পরিবারের জন্য। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আশা করছি তোমাদের ভালোই লেগেছে। যারা এখনও লাইক কমেন্ট ও শেয়ার করনি তারা তাড়াতাড়ি করে দিও। চলো এবার আমরা শুরু করছি পরের ঘটনা। দাদা, আমি চাকদা থেকে বলছি। আমার নাম শ্রীজাদে। আমার তোমার সব ঘটনা অনেক ভালো লাগে। তোমার এপিসোডগুলোর সব কটা ঘটনা আমার শোনা হয়ে গেছে। আমি তোমার অনেক বড় ভক্ত, আর তোমার ভয়েসটা বিশাল সুন্দর। তো আর কথা না বাড়িয়ে ঘটনাটা শুরু করছি। আমার বাবার একজন খুব কাছের বন্ধুর সাথে এই ঘটনাটা ঘটেছে। আমি একটু অসুবিধে থাকায় আমার বাবার ওই বন্ধুর নামটা বলছি না। আমি এইখানে আমার বাবার বন্ধুকে কাকু বলে সম্বোধন করছি। সেই কাকুদের পুকুরে মাছ চাষ করার ব্যবসা, তাই ওই কাকুর অনেক ভোরবেলাতে পুকুরে যেতে হয়। একদিন ওই কাকু তার বাবাকে বলেছিলেন ভোর তিনটের সময় ডাকতে, কিন্তু কাকুর বাবা ভুল করে দুটোর সময় ডেকে দিয়েছিলেন।
আর তখন আমার কাকু ঘড়ি না দেখেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলেন। ওনার বাড়ি থেকে সেই পুকুরটা প্রায় অনেকটাই দূরে, হাইরোড পার করে যেতে হয়। সেই হাইরোডের ওখানে কাকুরই চেনে একজন ভদ্রলোক এবং তার স্ত্রীও তার সঙ্গে পুকুরের ওই পাহাড়ার কাজে যেতেন। কাকু যখন সেদিন যাচ্ছিলেন তখন দেখেন হাইরোডের ওপর দিয়ে ওই ভদ্রলোকের স্ত্রী হেঁটে যাচ্ছেন। তখন কাকু বৌদি বৌদি বলে ওনাকে ডেকেছিলেন, তবে উনি তখন কোনো সাড়া শব্দ করছিলেন না। কাকু ভেবেছিলেন হয়তো বাড়িতে অশান্তির কারণে বৌদি হয়তো রাগ করে রাতে বেরিয়ে গেছেন। তখন কাকু কি করবে ভেবে না পেয়ে ওই ভদ্রলোকের বাড়িতে গিয়ে দাদা দাদা করে ডাকছিলেন। তখন সেই ভদ্রলোক বেরিয়ে আসলেন। এরপর কাকু বললেন, দাদা বৌদির সঙ্গে কি তোমার কোনো ঝামেলা হয়েছে? বৌদি এত রাতে হাইরোড দিয়ে কোথায় যাচ্ছিল? তখন সে ভদ্রলোক বললেন, কি সব বলছো, তোমার বৌদি তো ঘরে ঘুমোচ্ছে। এ কথা শুনে কাকুর তো পায়ের তলা থেকে মাটি সরে গেছিল। এই কথা শোনার পর কাকু আর কিছুই বলেনি। তখন সেই ভদ্রলোক বললেন, এত রাতে তুমি এখানে কি করছিলে? আর এখন তো আমাদের সময় হয়নি পুকুরে যাওয়ার। তখন কাকু বললেন, কেন, কটা বাজে? তখন সেই ভদ্রলোক বললেন, এখন 3:45 হবে। এই শুনে কাকু বললেন, ও আচ্ছা, তাহলে হয়তো বাবা ভুল করে ডেকে দিয়েছিলেন। এই বলে সেই বৌদি আর ভদ্রলোক এবং কাকু বেরিয়ে পড়েছিলেন পুকুরের জন্য। পুকুরের কাজ মিটে যাওয়ার পর কাকু যখন বাড়ি ফিরছিলেন তখন তার পায়ে অনেক কাদা লেগেছিল। কাকু সাইকেল থেকে নেমে পা ধোয়ার জন্য একটা চাপকলের সামনে গেলেন। দাদা একটা কথা বলে রাখে, চাপকলের বাঁদিকটাতে একটা বড় বটগাছ এবং ডান দিকটাতে বাঁশঝাড় আছে। উনি যখন পা ধুচ্ছিলেন তখন তিনি হট করে ওপরে তাকিয়ে দেখেন যে বটগাছের মাথার ওপরের দিকটাই দাউ দাউ করে আগুন জ্বলছে, আর সেই বাঁশঝাড় থেকে মড়মড় করে আওয়াজ হচ্ছে, যেমন কোনো কিছুর ডাল ভেঙে গেলে আওয়াজ হয় সেই রকম। উনি ভয়ে সেখান থেকে তাড়াতাড়ি চলে এসেছিলেন। ওনার বাড়ির দিকে যেতে একটা মোড় পড়ে, সেই মোড়টার পাশে আরও একটা বাঁশঝাড় ছিল। যখন তিনি সেই মোড়টা পার করতে যাচ্ছিলেন ঠিক সেই সময় সেই বাঁশঝাড় থেকে ওনার গায়ের ওপর অনেকটা জল পড়ে। তখন উনি ভয়ে চিৎকার করে ওঠেন। সেই সময় পাশের বাড়ির এক ঠাকুমা টয়লেটে যাওয়ার জন্য বাইরে বেরোয়। উনি কাকুকে দেখে জিজ্ঞেস করেন তার বাড়ি কোথায় এবং তার নাম কি আর তার বাবার নাম কি। কাকু তার বাবার নাম বললে সেই ঠাকুমা তাকে চিনতে পারেন এবং সেই ঠাকুমা তার ছেলেদের দিয়ে কাকুকে বাড়িতে দিয়ে আসেন। তারপর থেকে কাকু অত ভোরে আর পুকুরে যায় না। দাদা, এই ছিল আমার বাবার মুখে শোনা একটা ঘটনা। যদি তোমার ভালো লাগে তাহলে প্লিজ ভৌতিক কথা চ্যানেলে পড়ে শুনিও, আমি এই ভৌতিক কথা চ্যানেলের অনেক বড় ভক্ত। তো বন্ধুরা, এই ছিল সেকেন্ড ঘটনা, অর্থাৎ সৃজিতার পাঠানো একটা ঘটনা। আশা করছি এই ঘটনাটাও তোমাদের বেশ লেগেছে। তোমাদের মধ্যেও কেউ যদি এরকম ঘটনা শেয়ার করতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ডিসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। একটা কথা মাথায় রাখবে, এখানে সবার ঘটনায় শোনানো হয় যদি সেটা গ্রহণযোগ্য হয়, অর্থাৎ যদি 3-4 লাইনের না হয় আর সেটা যদি একদম বোঝা না যায় তাহলে তো আমি শোনাতে পারবো না। তো একটু হলেও বুঝতে হবে এবং 3-4 লাইনের যেতে না হয় তাহলে 100% বলতে পারি এখানে শোনানো হবেই হবে। আশা করছি তোমরা ঘটনা পাঠিয়ে দেবে। আর একটা কথা, ভৌতিক কথা কোনোরকম অন্ধবিশ্বাস, কুসংস্কার বা কোনোরকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, তাই ঘটনাগুলোকে এন্টারটেনমেন্ট হিসেবে নেওয়াটাই শ্রেয়। তো আর একদম কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি পরের ঘটনাতে। ঘটনাটা লকডাউনের পরের, ওই ধরো 2021-এর দিকে। আমি ব্যান্ডেলে থাকি, লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছে আমার 2012-তে। তারপর অ্যাডজাস্টমেন্টের প্রবলেমের জন্য হাজব্যান্ডের সাথে অনেক ঝামেলা অশান্তি লেগেই থাকতো। 2018-তে একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট হয় আমাদের মধ্যে, আমার একটা বেবি হয়ে মারা যায়। ঠিক সেই টাইমে আমি আমার হাজব্যান্ডের বিহেভিয়ার জন্য ওর থেকে আলাদা হয়ে যাই, মানে আমার বাবা মার বাড়িতে চলে আসি, সেখানেই থাকতে শুরু করি। আর তারপর জানতে পারি যে আমার যা সন্দেহ ছিল সেগুলো একদম ঠিক ঠিক, মানে ও অন্য মেয়ের সাথে অনেক আগে থেকেই রিলেশনশিপ ক্যারি করছে। আমার বাবু যাওয়ার পর সেটা আরও বেশি শুরু হয়েছিল। আমি ঠিক করি
ডিভোর্স দিয়ে দেব। এরকম করে 2020 লকডাউন চলে আসে, আমাদের আর ডিভোর্স হয় না। এক কথায় বলতে পারো আমি গা করিনি, কারণ আমি ওকে অনেক ভালোবাসতাম। সেরকমই লকডাউনের টাইমে 3 বছর পর ও আমাকে ফোন করে বলে আর আলাদা থাকতে হবে না, এবার একসাথে নতুন করে সব কিছু শুরু করব আমরা। প্রথমে আমার বাড়ির লোক কিছুতেই মেনে নেয়নি, বাট তারপর আমি জোর করেই ওর সাথে ফেরত যাই শ্বশুর বাড়িতে। ফেরত যাওয়ার পর ফার্স্ট নাইটেই আমি বুঝতে পারি যে ও শুধুমাত্র সমাজের জন্য আমাকে নিয়ে এসেছে। আবার তুমি হয়তো বলবে যে এটা আমি কি করে বুঝলাম। হাজব্যান্ড ওয়াইফের আন্তরিকতাটা দুজনেই বোঝে, আর মেয়েদের সিক্স সেন্স কাজ করে, আর ওর ব্যবহারের জন্য আমি আরও বুঝতে পারি। এমন করে দিন কাটছিল, আমি যে এসে ভুল করেছি সেটার কাউকে বলতে পারিনি, আর কিছু করার উপায়ও ছিল না। নিজের ফ্যামিলির মান সম্মানের জন্য আমি আর নিজের বাড়িতে ফেরত আসিনি। আমরা এক ঘরেই থাকতাম, বাট একসাথে শুতাম না, ও বেডে থাকলে আমি নিচে শুতাম। তারপর 2021 পুজোর টাইমে জানতে পারি যে ওর অবৈধ সম্পর্কটাকেও কন্টিনিউ করে যাচ্ছে, আমি যে মেয়েটাকে নিয়ে সন্দেহ করতাম তাকে নিয়েই। আমি বাড়িতে অনেক ঝামেলা করি, অশান্তি হয়, ও বলে সব ছেড়ে দেবে ওকে আরেকবার সুযোগ দিতে। আমি তাও দিই, বাট আবার পরে জানতে পারি যে না, ও সব মিথ্যে বলেছে। এরকম করে আমাদের ডিস্টেন্স আরও বেড়ে যায়। মেয়েটাকেও আমি ফোন করে জানাই এগুলো ঠিক না, বিয়ের পর কোনো রিলেশনশিপে জড়ালে সেটা হাজব্যান্ড হোক বা ওয়াইফই হোক না কেন, এটা একদম ঠিক না। যাই হোক, মেয়েটি সেই সময়ে শুনলেও পরে আমার কথা শোনে না, সবাই সবার মতো এগিয়ে যায় আর আমি পিছিয়ে যেতে থাকি। এবার আসি আসল ঘটনাতে। আগের কথাগুলো না বললে কেউ বুঝত না যে ঘটনাটা কোথা থেকে কি হচ্ছে। যাই হোক, তার কিছুদিন পর আমি নিজের মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করি। যেরকম আমি একদম ছিলাম না, আমি সেরকম হয়ে যাচ্ছিলাম। যেমন আমি যদি ঘুমিয়ে পড়তাম তাহলে আর খাবার খেতাম না, বাট লক্ষ্য করতাম যে বেশ কিছুদিন ধরে আমি রাতে উঠে খাবার খেতাম, ওই ধরো রাত্রি 1:30 থেকে 2টোর মধ্যে, তার মাঝখানেই খেতাম, অন্য সময় কিন্তু না। তারপর সকালে উঠে দেখতাম গায়ে কোমরে গোপন জায়গায় খুব ব্যথা, শরীরে কোনো এনার্জি থাকতো না, খুব কষ্ট ব্যথা হতো, অনেকদিন কাউকে কিছু বলিনি। তারপর একদিন গুমড়ে গুমড়ে কষ্ট পাওয়ার থেকে আমার হাজব্যান্ডকে বলি সব কথা, সে বলে ওটা আমার মনের ভুল। কিন্তু যখন প্রুফ দেখাই, সমস্ত গোপন জায়গার দাগ আঁচড় দেখাই, সে অবাক হয়ে যায়। দিন দিন আমি শুকিয়ে যাচ্ছিলাম, ওজন অনেক কমে যাচ্ছিল। তারপর একজনের কাছে আমাকে পাঠাই, তিনিও তান্ত্রিক, উনি দেখেই বলেন আমার উপর প্রেত চালনা করা হয়েছে, আমাকে বাঁচানো যাবে না। সত্যিটা যাচাই করার জন্য আমি আরও একটা মেয়ে তান্ত্রিকের কাছে যাই, সেও একই কথাই বলে। সে আরও সব কিছু ডিটেলসে বলে, বলে যেমন যাকে চালনা করা হয়েছে সে একজন ব্রহ্ম পিশাচ, সে প্রতি রাতে আমার সাথে সহবাস করে, সে আমার শরীরের রক্ত টেনে নিচ্ছে, তার সাথে আমাকে নিয়ে যাবে, সে আমাকে আমার একাকিত্বটাকে ভালোবেসে ফেলেছে, আমাকে ছেড়ে যাবেই না একদম। বলতে ভুলে গেছি, এরকম চলাকালীন আমি অন্ধকারে থাকতে চাইতাম, আলো পছন্দ করতাম না, কেউ ঠাকুর পুজো দিলে ধূপের গন্ধ সহ্য হতো না, অনেক রাগ হতো। মেয়ে তান্ত্রিক আমার হাজব্যান্ডকে অনেক কিছু করতে বলে, আর আমাকে বাঁচাতে গেলে অনেক খরচা আছে এটাও বলে, প্রতি অমাবস্যাতে আমার অবস্থা আরও খারাপ হতে থাকবে এটাও বলে। মেয়ে তান্ত্রিকটা আমাকে কিছু জিনিস দেয়, যেমন ধূপ, নুন, তেল। ধূপ রাতে জ্বালাতে বলেন, নুন 3 বেলা খেতে বলেন, আর তেল নাকে টানতে বলেন। তুমি বিশ্বাস করবে না আমার এতটা কষ্ট হতো এই সব জিনিস ইউজ করলে, যে কিছু বলার নেই, সব আমার মনে নেই, বাট ধূপ ধরালে আমি খুব রেগে যেতাম, অনেক চিল্লামিল্লি করতাম। আমার হাজব্যান্ড বলে আমাকে নুন কিছুতেই খাওয়ানো যেত না, আমার হাত পা ধরে আমাকে খাওয়ানো হতো। যাই হোক, কিছুটা টাইম উপকার পেলেও আমার কিন্তু পেছন ছাড়নিও আমাকে আরও কষ্ট দেওয়া শুরু করে, যেমন মাথায় হাত বোলাতে বোলাতে আমার চুলের মুটি ধরে আমাকে নাড়িয়ে দিত, কাছে তেমন করে আসতে পারতো না বলে আমাকে রাগ দেখাতোই ছায়াটা। এরকম করে চলতে থাকলে আমার একটা বৌদিকে আমার বাড়ির লোক সব বলে, সে বৌদি আমাকে আবার মুন্সির হাট বলে একটা জায়গায় নিয়ে যায়, সেখানে আমাকে ঝাড়ানো হয়, অনেক তাবিজ, অনেক কিছু দেয়। তারপর আস্তে আস্তে আমি সুস্থ হয়ে উঠি। জানো তো অমিত, যা কিছু হতো আমার সাথে সবটাই শ্বশুর বাড়িতে গেলেই হতো,
বাপের বাড়িতে থাকলে কিন্তু এইসব হতো না। মুন্সির হাটে যার কাছে গিয়েছিলাম সেও একই কথাই বলেছিল, যে চালনা করেছিল সে আমার ক্ষতি করবে বলেই করেছিল। নামটা তো কেউ বলে না, বাট ইশারাতে বুঝেছিলাম বরের গার্লফ্রেন্ডই এমনটা করেছিল। এখন আমি আমার হাজবেন্ডের সাথেই আছি, অতটা খারাপ নেই, বেশ ভালোই আছি। এটাই হলো ঘটনা, লিখে বললাম হয়তো বুঝতে অসুবিধে হতে পারে, রেকর্ড বা কলে বললে আমার ফিলিংসটা বুঝতে। এখন দিনের বেলা তো বলতে গিয়ে গায়ে কাঁটা দিচ্ছে। আমি যা ফেস করেছি সেটা যেন কেউ না করে। জানি না ঘটনাটা সবাইকে শোনানো যাবে কি না, লিখতে পারি না গুছিয়ে, তাই একটু সাজিয়ে গুছিয়ে নিও। ভুল ত্রুটি হলে মার্জনা করো, যদি কোনোদিনও ঘটনাটা শোনাও তাহলে আমাকে ফোন করো। আমি তোমার ঘটনা প্রতিদিন শুনি, প্রতি রাতে হেডফোন লাগিয়ে শুনি। যদি পডকাস্টে শোনাতে চাও জানিও, বাই, ভালো থেকো। তো বন্ধুরা, এই ছিল আজকের তিনটি ঘটনা। কোন ঘটনাটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। কিন্তু আমার যতদূর ধারণা, তোমাদের প্রথম কিংবা থার্ড ঘটনাটা বেশি ভালো লাগবে। কি ঠিক বললাম তো? যাই হোক, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও, কেমন টাইপের ঘটনা তোমরা শুনতে চাও সেটাও জানিও। তো চলো একদম সরাসরি চলে যাচ্ছি শাউট আউট পর্বে। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে দীপশ্রী দাস, লিখেছে হাই। সেকেন্ড কমেন্ট করেছে সোমা রয়, লিখেছে এসে গেছি দাদা। থার্ড কমেন্ট করেছে সোমা দাস, লিখেছে ওয়াও। আরও কমেন্ট করেছে ডিজে ব্লগার অনিশ, শিপ্রা কোলে, তন্ময়, ওয়াইটি বিকে ব্লগ, বাপন কুমার, সঙ্গীতা ডলুই, চুমকি ঘোষ, বিকাশ দাস, লিখেছে দাদা দারুণ হবে আজ, হ্যাপি লক্ষ্মী পুজো। তন্ময় লিখেছে কেমন আছো দাদা, ভালো আছি, তুমি কেমন আছো? সুমিত ঘোষ লিখছে এসে গেছি দাদা ভূতের রাজ্যে হারিয়ে যেতে। মৌদত্ত লিখেছে হাই দাদা শুভ লক্ষ্মী পুজো, শুভ লক্ষ্মী পুজো যদিও পার হয়ে গেছে। শিবনাথ বেরা লিখেছে হ্যালো, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি। আচ্ছা আচ্ছা, আমাকে আরেকবার মেসেজ করে দিও। রেখা প্রশান লিখছে হাই অমিতদা। পল্লবী চক্রবর্তী লিখছে লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা। কুমারে সাজরা লিখছে দাদা কেমন আছো, লক্ষ্মী পুজোর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা রইল, লাভ ইউ ভৌতিক কথা। সুদীপ মান্না লিখছে দাদা চলে এসেছি, শুভ লক্ষ্মী পুজো। অভিজিৎ হাজরা লাভ লাভ ডিয়াক দিয়েছে। রত্নারয় লিখেছে কেমন আছো দাদা, তোমার গল্পগুলো আমার শুনতে ভীষণ ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। দেবার্য মিউজিক ক্রিয়েশন লিখছে দাদা চলে এসেছি মজা করতে। নন্দিনী রয় লিখছে খুব ভালো ঘটনা দাদা। অক্ষয় অধিকারী লিখছে লাভ ইউ অমিতদা। মিষ্টি পাখি লিখছে সোমবার আর বুধবার ছাড়া অন্য দিনগুলোতে যতই শরীর মন অবসন্ন থাকুক না কেন, ভৌতিক কথা শোনা চাই চাই, না শুনলে যেন চলবেই না, থ্যাংক ইউ সো মাচ। মধুমিতা রয় লাভ লাভ রিয়াক দিয়েছে। কৃষ্ণা মণ্ডল লিখছে জয়মা লক্ষ্মী। অম্লিক রুদ্র লিখছে লক্ষ্মী পুজোর নাড়ু খেয়ে যাও দাদা, হ্যাঁ হ্যাঁ যাবো যাবো। রাতুল লায়াক লিখছে খুবই সুন্দর স্টোরি, আরও বেশি বেশি করে ভয় পেতে চাই এরকম স্টোরি দাও, থ্যাংক ইউ সো মাচ। পাপড়ি দোলা লাভ লাভ রিয়াক দিয়েছে। তারপরে আরও কমেন্ট করেছে বিডাব্লিউ সায়ন গেমিং, জয়া বণিক, দেবরাজ ভট্টাচার্য, দেবাশিস রয়, তুষার দত্ত, স্টাইলিশ অজয়, অঙ্কিতা দাস, অপর্ণা দত্ত, ঝুমা দাস, হাবিবুর রহমান, স্বপ্না দাস, শঙ্কর চক্রবর্তী, রাজকুমার দাস, দীপ ঘোষ, রিন্টু বুনিয়া, আকাশ মণ্ডল, মনীষা শেট্টি, সৌমিলি মণ্ডল, দীপা গোস্বামী, বিশ্বজিৎ সরকার, মনিকা ত্রিপুরা, তানিয়া মল্লিক, এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি চাইলেও পড়তে পারছি না। ইতিমধ্যে শাউট আউট পর্বটা অনেকটাই বড় হয়ে গেছে, তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।